সম্মানিত ভিউয়ার্স, ডিপার্টমেন্ট অব ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করব দ্য ওয়ে অব দ্য ওয়ার্ল্ড এর বাংলা সামারি এবং অ্যানালাইসিস বা বিশ্লেষণ। তো আমি একটু কথা পরিষ্কার করে, সেটি হচ্ছে এই কবিতাটির ক্যারেক্টারগুলো একটু বুঝতে অসুবিধা হবে, তো বারবার আপনারা প্র্যাকটিস করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন। একবার শুনে বা একবার পড়ে কিন্তু প্র্যাকটিস করলে সেটা অসম্ভব মনে রাখা। তো চলুন শুরু করা যাক। উইলিয়াম কনগ্রিভ তার দ্য ওয়ে অব দ্য ওয়ার্ল্ড নাটকটি সর্বপ্রথম 1700 সালে মঞ্চায়িত করেন। রেস্টোরেশন পিরিয়ড এর অসভ্য ও ইতর প্রকৃতির মানুষদের উপস্থাপন করে এমন কমেডি নাটকগুলোর তালিকায় এটি প্রথম থাকবে। এই নাটকে নায়ক ও নায়িকা হল যথাক্রমে মেরাবেল ও মেলামেন্ট। নাটকটি শুরু হয় তাদের বিয়ের পরিকল্পনা করার মাধ্যমে। মেলামেন্টের আন্টি লেডি উইশফোর্ডকে এ ব্যাপারে রাজি করানোই হলো প্রধান সমস্যা। যাই হোক, নাটকটি শুরুর আগেই কিছু ঘটনা রয়েছে। আমাদের নাটকের নায়ক মেরাবেল ছিল একজন সাধারণ যুবক। অর্থনৈতিকভাবে সে খুব একটা সচ্ছল ছিল না। লেডি উইশফোর্ডের বিধবা কন্যা অ্যারাবেল উর্ফে মিসেস ফেইনালের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। এর ফলে অ্যারাবেল গর্ভবতী হয়ে পড়ে। এই কেলেঙ্কারির হাত থেকে বাঁচাতে মেরাবেল তার সাথে জনাব ফেইনালের বিয়ের ব্যবস্থা করে। ব্যক্তি ও পুরুষ হিসাবে সে অ্যারাবেলের যোগ্য ছিল, তবে সে অ্যারাবেলকে ভালোবাসত না। সে মূলত পছন্দ করত মিসেস মারউডকে। মূলত তার সাথে অবৈধ সম্পর্ক টিকিয়ে রাখার জন্যই লেডি উইশফোর্ড এর সম্পদের দরকার ছিল। তার সম্পদ হাতিয়ে নেওয়ার লোভেই সে অ্যারাবেলকে বিয়ে করে। লেডি উইশফোর্ড এর সাথে তার ভাইয়ের মেয়ে মিস মেলামেন্ট থাকত। তার পিতার সম্পদ 6,000 পাউন্ড ও অন্যান্য জিনিস লেডি উইশফোর্ডের কাছে গচ্ছিত ছিল। তার বাবা উইল করে গেছেন যে যদি মিস মেলামেন্ট নিজের ইচ্ছায় বিয়ে করে তবে সে তার সম্পদের অর্ধেক পাবে, আর যদি লেডি উইশফোর্ডের ইচ্ছাতে বিয়ে করে তবে সে সম্পূর্ণ সম্পদ পাবে। ওয়াট আ উইল! নাটকটি সর্বপ্রথম সর্বমোট 5টি অঙ্কে বিভক্ত। প্রথম অঙ্ক বা এটা গণিত না, কেমন, প্রথম পাঠটিতে আমরা দেখতে পাই মেরাবেল ও তার বন্ধু জনাব ফেইনাল কার্ড নিয়ে খেলা শেষ করছে। এ সময় মেরাবেল জানাই আগের দিন রাতে মেরাবেল মিস মেলামেন্টের বাসায় গিয়েছিল। সেখানে মেলামেন্ট ছাড়াও আরো অনেকেই ছিল, যেমন জনাব অ্যান্থনি উইটোড, পেটুল্যান্ড, লেডি উইশফোর্ড আর তার চাচি ও অন্যান্য আরো অনেক মহিলা। তারা তার সাথে খুব একটা ভালো আচরণ করেনি। ভালো আচরণ না করার কারণও আছে। তখন ফেইনালের কথার মাধ্যমেই আমরা জানতে পারি কোনো এক সময় মেরাবেল মেলামেন্টকে পাওয়ার জন্য 55 বছর বয়সী লেডি উইশফোর্ড এর প্রণয় প্রার্থনা করেছিল। পরে তিনি জানতে পারেন আসলে সে তার ভাতিজি মেলামেন্টকে ও তার সম্পদ পাওয়ার জন্যই তার সাথে এই অভিনয় করে। এ সময় একজন লোক আসে ও তাদের খবর দেয় যে মেরাবেল এর কাজের লোক হোয়াইট ওয়েল ও লেডি উইশফোর্ড এর মেড ফয়বল এর এইমাত্র বিয়ে হয়েছে। এতে মেরাবেল খুশি হয় কারণ তার মাথায় মেলামেন্টকে বিয়ে করা ও লেডি উইশফোর্ডের কাছে গচ্ছিত সম্পদ পাওয়ার একটা বুদ্ধি খেলে যায়। যদিও এটা প্রকাশ করে না, সেটা প্রকাশ করে না। মেরাবেল তখন ফেইনালকে জানায় সে মেলামেন্টকে ভালোবাসে। ফেইনাল তখন মেলামেন্টকে তাড়াতাড়ি বিয়ে করে ফেলার জন্য তাকে বলে। মেরাবেল জানে যে যদি লেডি উইশফোর্ড এখন বিয়ে করে তবে সে মেলামেন্টের সম্পদের একটা বড় অংশ হারাবে। তাই তার সম্পদ লাভের একমাত্র উপায় হচ্ছে লেডি উইশফোর্ডকে রাজি করিয়ে মেলামেন্টকে বিয়ে করা। ফেইনাল চলে গেলে মঞ্চে উপস্থিত হয় উইটোড এবং পেটুল্যান্ড। তাদের থেকে জানা যায় উইটোডের ভাই শহরে আসছেন মেলামেন্টকে বিয়ে করতে। মেরাবেল তাদের আরো খবর দেয় তার এক চাচা আসছেন লেডি উইশফোর্ডকে বিয়ে করার জন্য। দ্বিতীয় অঙ্কের শুরুতে দেখতে জনাব ফেইনালের গোপন প্রেমিকা মিসেস মারউড ও মিসেস ফেইনাল জেমস পার্কে বসে গল্প করছিল। তাদের গল্পের মূল বিষয় ছিল পুরুষ এবং সাত্তরদের ক্ষেত্রে তাদের কিভাবে কাজে লাগানো যায়।
এই সময় সেখানে জন ফেইনাল আসে ও মিসেস মারুড এর প্রতি মারাবেলকে ভালোবাসার অভিযোগ আনে। মারাবেল ও মিসেস ফেইনাল পার্কে আলাদা হয়ে যায়। নাটকের এ পর্যায়ে আমরা জানতে পারি যে মিসেস মারুড আর মিস্টার ফেইনালের অবৈধ সম্পর্ক। তারা দুইজনের কথোপকথনে থেকে বোঝা যায় তাদের এই গোপন সম্পর্ক বিশ্বাস বলে কিছু নেই। একে অপরের প্রতি অভিযোগ আর পাল্টা অভিযোগের মাধ্যমে তাদের কথা শেষ হয়। অন্যদিকে মিস্টার ফেইনালের স্ত্রী মিসেস ফেইনাল মেরাবেলকে বলে সে তার স্বামীকে ঘৃণা করে। মেরাবেল তার সাথে লেডি উইশফোর্ড এর সম্পদ কিভাবে কুক্ষিগত করা যায় এই ব্যাপারে আলাপ করে। এজন্য মেরাবেল ও মেলামেন্ট এর বিয়েতে লেডি উইশফোর্ড এই সম্মতি দরকার। সে এটাও জানায় লেডি উইশফোর্ড কে খুশি করার জন্যই সে তার চাকর উইট ওয়েল কে ফইবলের সাথে বিয়ের ব্যবস্থা করেছে। এ পর্যায়ে নাটকে প্রথমবারের মতো মিস মেলামেন্টের আবির্ভাব ঘটে। সে উইটোড ও মিসিং এর সাথে মঞ্চে উপস্থিত হয়। ফইবল তাকে জানায় মেলামেন্ট তাকে পাওয়ার জন্য গোপন পরিকল্পনা করছে। তাদের প্রস্থান ঘটলে আবার ফয়বল ও ওয়েট ওয়েল কে মঞ্চে আসতে দেখি। তাদের আলাপ আলোচনা থেকে আমরা জানতে পারি লেডি উইশফোর্ড মেরাবেলের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার চাচা জনাব স্যার রোলান্ড কে বিয়ে করতে চান। মেরাবেলের পরিকল্পনা অনুযায়ী ওয়েট ওয়েল কে স্যার রোলান্ড রূপে সাজানো হয়। তৃতীয় অঙ্কে আমরা দেখতে পাই লেডি উইশফোর্ড তার বাসায় বিভিন্ন সৌন্দর্য বর্ধক প্রসাধনী ব্যবহার করে তার বয়সের ছাপ লুকানোর চেষ্টায় রত। বারবার তার মেইড পেগ কে বিভিন্ন আদেশ দিচ্ছিলেন। এই সময় মিসেস মারুড তার কাছে আসে আর তাকে বলে সে ফয়বলকে সে মেরাবেলের সাথে পার্কে হাঁটতে দেখেছে। এই সময় ফয়বল ঘরে ফিরে আসে। লেডি উইশফোর্ড তখন মিসেস মারুডকে ক্লোজেটে লুকিয়ে রাখে। লেডি উইশফোর্ড ফয়বলকে অবিশ্বস্ততার তার জন্য ধমকায়। ফয়বল তখন মেরাবেলের পরিকল্পনার বাস্তবায়নের একটা সুযোগ পায়। তাকে সে বলে পার্কে আসলে মেরাবেল থামিয়েছে আপনাকে অপমান করার জন্য। এখন আপনি যদি এর প্রতিশোধ নিতে চান তবে স্যার রোলান্ডকে বিয়ে করেন। এতে করে মেরাবেল তার চাচার সম্পত্তির উত্তরাধিকার হারাবে। লেডি উইশফোর্ড চলে গেলে সেখানে মিসেস ফেইনাল উপস্থিত হয়। তখন ফয়বাল তার সাথে মেরাবেলের পরিকল্পনার ব্যাপারে কথা বলে। এদিকে ক্লোজেটের ভিতরে বসে মিসেস মারুড তাদের কথা শুনে ফেলে। তাদের কথা থেকে সে জানতে পারে যে মিসেস ফেইনাল একসময় মেরাবেলের প্রেমিকা ছিল। মিসেস মারুড মেরাবেলকে ভালোবাসে কিছু, কিন্তু মেরাবেলের কাছে তাকে কুৎসিত লাগে। মিসেস মারুডের রাগ শতগুণ বেড়ে যায়। তখন পরের দৃশ্যে মেলামেন্ট তাকে এই ব্যাপারে দোষারোপ করে। তার বয়স নিয়েও মেলামেন্ট তাকে কটাক্ষ করে। রাতের ভোজের আমন্ত্রণে স্যার উইলফুল উইটোট ও তার ভাই ছোট উইটোট এবং পেটুল্যান্ড আসে। নাটকের এই অংশে সবচেয়ে প্রহসন দেখতে পাই সেটা হলো উইটোডরা দুই ভাই, কেউ কাউকে চিনতে পারে না, কারণ স্যার উইলফুল স্বভাবের দেখে দিক থেকে একবারেই গেও ভার, আর তার ছোট ভাই হলো শহরে ও অতি আধুনিক। বড় ভাইয়ের এই অবস্থা দেখে ছোট ভাই সরাসরি বলে দেয় সে তাকে চেনে না। সকলের প্রস্থানের পর মিসেস মারুড আর মিস্টার ফেইনাল সেখানে থেকে যায়। মিসেস মারুড তাকে মেরাবেলের গোপন ষড়যন্ত্র সম্পর্কে বলে। সে আসলে একটা ব্যভিচারী, সেখানে যেখানে যাকে পায় সেভাবেই তাকে ব্যবহার করছে বা করেছে। ফেইনাল তখন মেরাবেলের উপর প্রতিশোধ নিতে চায়। তখন মিসেস মারুড তার সাথে মিলে একটা নতুন একটা পরিকল্পনা করে। সে ফাইনালকে জানায় যেহেতু লেডি উইশফোর্ড তার ভাই যে সম্পদের নিয়ন্ত্রক এবং তিনি তার কন্যা অ্যারাবেলকে খুব ভালোবাসেন, তাই ফাইনাল যেন অ্যারাবেলের ওপর চরিত্রহীনতার অভিযোগ এনে লেডি উইশফোর্ডের ওপর চাপ প্রয়োগ করে, যাতে লেডি উইশফোর্ড মেলামেটের সব সম্পদ ফাইনালের হাতে দিয়ে দেয়।
চতুর্থ অঙ্কে আমরা দেখতে পাই স্যার রোল্যান্ডের সাথে দেখা করার জন্য লেডি উইশফোর্ড নিজেকে প্রস্তুত করছেন। অন্যদিকে মেলামেন্ট আর মদ্যপ অবস্থায় স্যার উইলফুলকে স্টেজে দেখা যায়, তবে মদ্যপ হলেও সে তার লাজুকতা হারায়নি। ভয় আর লজ্জার সাথে সে মেলামেন্টকে বিয়ের প্রস্তাব দেয়। যখন মেলামেন্ট তার প্রস্তাব প্রত্যাখ্যান করে তাতে সে উল্টো খুশি হয় এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। নাটকের এর পরের দৃশ্যটি বলা যায় প্রোভিসু সিন বা চুক্তির দৃশ্য। এখানে আমরা দেখতে পাই মেলাবেল আর মেলামেন্ট এর মাঝে একটি চুক্তি হয়। মেলাবেল জানতে চায় মেলামেন্টকে বিয়ে করতে হলে তার কোন শর্ত আছে কিনা, অর্থাৎ কোন শর্তে মেলামেন্ট তাকে বিয়ে করতে রাজি হবে। এই সময় মিসেস ফেইনাল প্রবেশ করে। মেলামেন্ট তাকে জানায় সে মেলাবেলকে খুব ভালোবাসে। একসময় বহুল আলোচিত পথিকৃত স্যার রোল্যান্ড এর আগমন ঘটে, নকল এটা অবশ্যই, সে লেডি উইশফোর্ডকে বিয়ের প্রস্তাব শেষ মুহূর্তে দেয়। শেষ মুহূর্তে লেডি উইশফোর্ডের কাছে মিসেস মারুট এর একটি চিঠি আসে, যেখানে সে তার উপরের সকল ষড়যন্ত্র সম্পর্কে জানায়। তখন সেখানে উপস্থিত ফাইবল ও ওয়েট ওয়েল তাকে বিশ্বাস করতে সফল হয় যে এটা আসলে মিসেস মারউডের চিঠি নয়, বরং সম্পদের উত্তরাধিকার হারিয়ে মেরাবেল ষড়যন্ত্র করে এই চিঠি লিখেছে। পঞ্চম অঙ্কে আমরা দেখি লেডি উইশফোর্ডের বাড়ি। লেডি তখন মেরাবেলের ষড়যন্ত্র বুঝে ফেলেছে। ফাইবল তখন বাঁচার জন্য নিজের পক্ষে ওজোয়া দেখায়, কিন্তু তাতে কোনো কাজ হয় না। মিস্টার ফেইনাল লেডি উইশফোর্ডের কাছে মিসেস মেলামেন্টের সকল সম্পদ দাবি করে। তার চুক্তি ছিল মিসেস মেলামেন্ট যেহেতু লেডি উইশফোর্ডের পছন্দ করা ব্যক্তিকে প্রত্যাখ্যান করেছে, তাই সে আর এই সম্পদের দাবি করতে পারে না। সে তাকে আরো বলে যদি সে সেই সম্পদ তাকে না দেয় তাহলে সে তার স্ত্রীকে চরিত্রহীনা বলে সমাজে প্রচার করবে। সে লেডি উইশফোর্ডকে বিয়ে না করার জন্য চাপাচাপি করে, কারণ আবার বিয়ে করলে লেডি উইশফোর্ডের সম্পদও সে পাবে না। তখন লেডি উইশফোর্ড তাদের প্রতি দুর্বল হয়ে গেলেন। আরেকটি কারণ হলো মিসেস মারুট ফেইনালের পাশে থেকে লেডি উইশফোর্ডকে তার আর তার মেয়ের সম্মানের কথা স্মরণ করিয়ে দেয়, দিয়ে ভয় দেখাচ্ছিল। এ সময় দুই চাকরানি আসে আর ফেইনালের বিরুদ্ধে তার স্ত্রীর প্রতি অবিশ্বস্ততার বিষয়টি প্রকাশ করে। তখন ফেইনাল তা অস্বীকার করে। এরপর মিসেস মেলামেন্ট সেখানে উপস্থিত হয় এবং বলে সে তার সমস্ত সম্পদ পাওয়ার জন্য স্যার উইলফুলকেই সে বিয়েতে রাজি। তখন ফেইনাল যেন আরো উন্মত্ত হয়ে যায়। সে তখন তার স্ত্রী প্রাপ্য সম্পদের দাবি তোলে। সে সময় মেরাবেল আবির্ভাব ঘটে মেরাবেলের, আর সে কিছু প্রমাণপত্র দেখায় যা মিসেস ফেইনালকে তার সম্পদ হারানোর হাত থেকে রক্ষা করবে। যখন ফেইনালের সাথে তার বিয়ে হয়েছিল, মেরাবেল তার ফেইনাল তার চরিত্র বুঝে গিয়েছিল। তখন মিসেস ফেইনাল তার সম্পদ এর নিয়ন্ত্রণ মেরাবেলকে দিয়ে চুক্তি স্বাক্ষর করে। এর ফলে মিস্টার ফেইনাল কোনো টাকাই পেল না। অত্যন্ত রাগ ও ক্ষোভ নিয়ে মিস্টার ফেইনাল ও মিসেস মারুট স্টেজ থেকে বেরিয়ে গেলেন। লেডি উইশফোর্ড তখন বুঝতে পারলেন যেন ফেইনাল আসলে একটা কালপ্রিট ও তার বান্ধবী মিসেস মারুট আসলে প্রকৃত বন্ধু নয়। তখন তিনি মেরাবেলকে ক্ষমা করে দিলেন। মেলামেন্ট ও তার সম্মতি নিয়ে মেরাবেলকে বিয়ে করতে পারে। তো এই ছিল আপনার দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এর সামারি। আসলে এই কাব্যটি একটু জটিল, ক্যারেক্টারগুলো অনেক ক্যারেক্টার থাকার কারণে বান্ধবীর সাথে প্রেম, ঠিক আছে, চাষির সঙ্গে প্রেম, এর সঙ্গে প্রেম, সম্পদের জন্য প্রেম, এই ধরনের কাহিনী নিয়ে এটি রচনা করা হয়েছে। তো আজ এই পর্যন্ত, অন্যদিন অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। দিন পাশে থাকুন, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।